হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি আবার আজকে একটি নতুন রেসিপি নিয়ে। চলো দেখা যাক। আমি আজকে বানাতে চলেছি জিরা রাইস। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1.25 কাপ মতো দেরাদুন চাল। ভালো করে 2-3 বার জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেব। আধা ঘন্টার জন্য চালটা আমি ভিজিয়ে রেখে দেব। আমাদের কী কী লাগছে একটু দেখে নিন। জিরা রাইসের জন্য লাগছে নুন, চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে নিয়েছি এলাচ, দারচিনি। আমি সাদা তেল, ঘি দুটোই ইউজ করছি। আপনারা যদি ইচ্ছা হয় আপনারা সাদা তেলেও পুরোটা করতে পারেন, আদারওয়াইজ ঘিতেও করতে পারেন। আর আমি এখানে নিয়েছি সাজিরে, নর্মাল জিরেটা নিই নি, কারণ নর্মাল জিরেটা নিলে তিতো লাগে। এরপর আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা এবং নুন। এবারে আমি চালগুলো সমস্ত দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। আমি এখানে 80% মতো আমি চালটা কুক করব, বেশিক্ষণ এটা কুক করব না, তাহলে চালটা গলে যাওয়ার সম্ভাবনা আছে। আমার হয়ে গেছে, আমার জাস্ট চালটা এরকম থাকবে। দেখুন আমার একটাও রাইস ভেঙে যায়নি। এরপরে কড়াইয়ে ঘি এবং সাদা তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা এবং সাজিরে ফোড়ন দিয়ে রাইসটাকে আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমরা চাইলে একটু ঘিও দিতে পারি, কিন্তু সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে। পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আমি এবার ঢাকাটা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ঢাকাটা খুলে দেখলাম আমার হয়ে গেছে, রান্নাটা মোটামুটি অলমোস্ট ডান। তাও একবার ভালো করে আমি নাড়িয়ে নেব। তো আমার রেডি হয়ে গেছে জিরার রাইস। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই আসছি।